हेलो फ्रेंड्स, बेंगल जॉब स्टडी यूट्यूब चैनले आपने सकल के जाना स्वागतम। चतुर्थ दफाय विध्वस्त होंगला, पंचम दफार आगे जारी हलो भयंकर नियम। आबारो कड़ाकड़ी पहाड़ा चलते पारे गुली, जान दिलेन विकास दुबे। और घोषणार पर उत्तप्त हो उठल बांगला, शेष बेलार प्रचारे अग्निगर्भ हो उठल बरानगर। दिनभर अशांति, पार्न मित्रेर रोड शो घिरे रणक्षेत्र एबार बरानगर थानार सामने विक्षोभ तृणमूलेर। तृणमूलेर मिछिले बाधा देवार अभियोग, पुलिसेर संगे बच्चा। तृणमूलेर बिरुद्धे बीजेपी कर्मीदेर उपर हमला चालानोर अभियोग। बीजेपी प्रार्थी पार्न मित्रके हेनस्था करा हयेछे बले अभियोग। एकेर पर एक अभियोगे गोटा बांगला जानो। पंचम दफा भोटेर आगे मुछड़े गियेछे, एकेर पर एक गुली बर्षण होते पारे इतिमध्ये जानिये दियेछे निर्वाचन कमिशन। ता सत्त्वेओ संघर्ष बेंधे एकेर पर एक हमला, आबारो कि चलबे गुली, कि होते चलेछे पंचम दफार निर्वाचन। आर अन्यदिके आबार निर्वाचन कमिशनेर दिके ताक लागिये एकेर पर एक नेता नेत्रीर हुंकार, जेखाने गणतंत्रेर साथे बुलेटेर गुलिर तुलना हय ना। एक समय बुलेटेर गुली फुरोबे किन्तु मानुष शेष हबे ना। একের পর এক হুঁশিয়ারি, তারপরে উঠে এলো ভয়ঙ্কর তথ্য বাংলা জুড়ে। আর এর সাথেই আবার ছাত্র ছাত্রীদের জন্য উঠে এলো বিরাট বড় খবর, যেখানে দেশ জুড়ে একের পর এক বাড়ছে করোনার সংক্রমণ। এমনই সময় বাতিল ঘোষণা হলো সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। খোদ কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা হচ্ছে না। অন্যদিকে ক্লাস টুয়েলভ এর পরীক্ষা আপাতত স্থগিত করে দিল কেন্দ্র সরকার। আর তারপরেই বাংলা জুড়ে ভয়ঙ্কর ঘোষণার ইঙ্গিত। কেন্দ্র সরকারের এই ঘোষণার পর ইতিমধ্যে নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে পিছতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, ইঙ্গিত দিলেন পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ বাংলার শিক্ষামন্ত্রী। যেখানে কেন্দ্র সরকারের পরই পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দেন পশ্চিমবঙ্গেও আবারও করোনার বাড়বাড়ন্ত, এমনই সময় বন্ধ হতে পারে আবারও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথেই দ্বাদশ শ্রেণীর। তাই গুরুত্বপূর্ণ ঘোষণা, দুই পর্ষদ মিলিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পার্থবাবু। আর এর সাথে আবারও নিষেধাজ্ঞাকে অমান্য করলেন রাহুল। ইতিমধ্যে নালিশ জ্যোতিপ্রিয়র, 48 ঘন্টা তার প্রচারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি বাইরে বেরিয়ে বাজার করছেন, উঠে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। তা নিয়েও বিরাট বড় খবর, যেখানে মুখ্যমন্ত্রীকে শোকজ করে ব্যান করার পরই উঠে আসছে এমনই একের পর এক ভয়ঙ্কর তথ্য। আর তার আগেই বড় খবর, শীতলকুচির গুলি চালানো জওয়ানদের ভিডিও এবার এলো সামনে, প্রকাশ করেছে গেরুয়া শিবিরের বড় নেতা। তাতেই গোটা বাংলা হাঁ করে তাকিয়ে রয়েছে। আর এর মাঝেই মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন শীতলকুচিতে, একের পর এক পরিবারকে আশ্বাস দেন দোষীরা শাস্তি পাবে। তবে তার মাঝে উঠে এলো নতুন করে ভিডিও, যেখানে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। আর আজকের ভিডিওতে দেখে নেব সেই গুলি চলার ঘটনা, আরো চললো গুলি, কি হয়েছিল ঘটনাস্থলে। তবে তা শোনার পরে উঠে এলো বিকাশ দুবের মুখে ভয়ঙ্কর আওয়াজ, আবার চলবে পঞ্চম দফায় গুলি, কেন্দ্র বাহিনীর উপর হামলা করলে কোনোভাবেই তারা ছেড়ে কথা বলবে না, কড়া আওয়াজ ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকেও। আর এর মাঝেই ঘটে গেছে বাংলায় বেশ কয়েকটি পর্যায়, ধাপে ধাপে বেড়েছে করোনার সংক্রমণ, দিকে দিকে লকডাউনের ছোঁয়া। অন্যদিকে মুখ্যমন্ত্রী বসেছিলেন ধর্নায়, তারপরে রাতে রাতে প্রচার কাঁপিয়ে দিলেন গোটা বাংলাকে। আর তিনি জনতার উপরই সমস্ত রায়কে ছেড়ে দিলেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান জনতাই তাদের বিচার করবে। আর তবে শীতলকুচির ঘটনায় গ্রামবাসী এখনো মেনে নিতে পারছেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন শীতলকুচিতে। আর সেখানে মুখ্যমন্ত্রী একের পর এক আওয়াজ তুলছেন, যেখানে শীতলকুচি ঘটনায় তদন্ত হবে, নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করে এমনই বললেন মুখ্যমন্ত্রী। তবে তাদের পরিজন কোনোভাবেই শান্তিতে নেই, এখনো তাদের মধ্যে চলছে সেই বিধ্বস্ত আগুন। একের পর এক ভয়ঙ্কর ঘোষণা তাদের, যেখানে তাদের মুখে একটাই আওয়াজ, বুলেটের বদলা এবার ব্যালটে, বিশাল বড় ঘোষণা গ্রামবাসীদের, সমস্ত রাগ এবার উগড়ে দিবেন ভোটের ব্যালটে, এমনই হুঙ্কার যোগ রাখবো। সেদিকেই তার দিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে কি বললেন, কাদের বুকে হাত বুলালেন। আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে ভয়ঙ্কর আওয়াজ তুললেন গোটা বাংলা জুড়ে। আর অন্যদিকে করোনা লকডাউন সব মিলে উঠে এলো আজকের বাছাই করা 20টি বড় খবর। প্রথমেই দেখে নেবো একের পর এক তাজা লেটেস্ট ট্রেন্ডিং হেডলাইন বা শিরোনামগুলি। এক নজরে আজকের লেটেস্ট শিরোনাম, কোচবিহারের মাথা ভাঙায় পৌঁছে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে একের পর এক বিরাট আলোচনা, শীতলকুচির মাটি দাঁড়িয়ে ভয়ঙ্কর হুঙ্কার, শীতলকুচির গুলিকাণ্ডে যত বড়ই দোষী হোক না কেন বিচার তাদের হবেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে আবার সমস্ত রেকর্ড ভেঙে আবারও নতুন করে বাংলায় রেকর্ড গড়তে চলেছে করোনা, যেখানে 6000 একই দিনের সংক্রমণ, যেখানে গত 24 ঘন্টার রেকর্ড অনুসারে 5,892 জন, যা প্রায় 6000-এর ছুঁই ছুঁই। এমনই সময় মোট আক্রান্তের সংখ্যা ছাড়লো শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 630,116 জন। আর এর মাঝে এবারে নজির গড়ল বাম কংগ্রেস জোট, যেখানে বড় সভা রোড শো নয়, মানুষের কথা ভাবছে তারা, এমনই পরিস্থিতিতে সিপিএম এর সিদ্ধান্ত নিয়েছে করোনা আবহের মাঝে করোনাকে রুখতে কোনো বড় সভা করবে না তারা, এমনকি কোনো রোড শো করবে না সিপিএম। তারা প্রমাণ করে দিল প্রকৃত অর্থে মানুষের জন্যই তারা লড়ছেন, যেখানে তাদের এক সদস্য জানিয়েছেন বামেদের তরফ থেকে আপাতত কোনো বড় জনসভা করবে
না। করোনাকে রুখতে তাদের হাতিয়ার এবার সবাইকে বাড়িতেই থাকতে হবে, স্যানিটাইজার মাস্ক ব্যবহার করতে হবে। আর তারপরে ইতিমধ্যে বাম কংগ্রেসের একের পর এক ভয়ঙ্কর সুনাম গোটা বাংলা জুড়ে। আর এদিকে আবার হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, এমনই সময় বৈঠক ডাকলো শেষ পর্যন্ত নির্বাচন কমিশন। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে করোনা আবহে কিভাবে প্রচার চালানো যাবে সমস্ত তথ্য এবার আলোচনার জন্য ডাকলো নির্বাচন কমিশন। আর সেখানে বিরাট বৈঠক, তার মাঝে একের পর এক বড় খবর উঠে আসবে বাংলার জন্য, কি হতে চলেছে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রচার। তবে বঙ্গে এখনো পর্যন্ত কোনো রূপ পরিবর্তন নেই, যেখানে একের পর এক হামলার অভিযোগ। ইতিমধ্যে ঐশীর উপর হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে, একের পর এক তৃণমূল বিজেপির আক্রান্ত ঘটনা ইতিমধ্যে দিনভর চললো, তা নিয়ে থাকবে আজকের একের পর এক বড় খবর। আর এদিকে আবার করোনার বাড়বাড়ন্ত, এমন সময় কোনো কিছু তোয়াক্কা না করে বিশাল বিশাল জনসভা। এবার হাওড়া থেকে আসানসোল ফের একের পর এক কর্মসূচি রয়েছে গেরুয়া শিবির বাংলা দখলে, মরিয়া একের পর এক বিরাট বড় প্রচারে নামছে। আর যেখানে করোনার দিকে তাকালেই আপনি চমকে সরে পড়বেন, যেখানে গত 24 ঘন্টায় 2 লক্ষ হতে চললো করোনার সংক্রমণ। যেখানে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের রিপোর্ট অনুসারে গত 24 ঘন্টায় গোটা ভারতে করোনায় সংক্রমিত হয়েছে 184,372 জন, যা এর কোনোদিন আগে ভারতবাসী দেখেনি। সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে নতুন করে রেকর্ড করলো করোনা গোটা বাংলা জুড়ে এবার মাথায় হাত। অন্যদিকে আবার ভারতবর্ষের প্রতিটি মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটছে। আর এমনই পরিস্থিতিতে টনক নড়লো কেন্দ্র, লকডাউন নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি উঠে এলো, নতুন করে আপডেট। আবারও কি লকডাউন, কি বললো কেন্দ্র, দেখে নেবো তা নিয়েই আজকের বিস্তারিত এই ভিডিওতেই। তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরই মাঝে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য উঠে এলো বিরাট বড় খবর, যেখানে বাতিল হতে পারে 10ম ও 12ম শ্রেণীর পরীক্ষা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। করোনার দ্বিতীয় ঢেউ বাড়বাড়ন্ত, 184,000 একদিনের সংক্রমণ গোটা ভারতে, এমনই সময় 10ম ও 12ম শ্রেণীর পরীক্ষা হবে কিনা এ বিষয়ে আলোচনার জন্য বুধবার দুপুরে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পাখরিয়াল। নিশাঙ্ক সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিশাল বড় বৈঠক হতে পারে। তারপরে উঠে আসছে পড়ুয়াদের জন্য একের পর পরীক্ষা বাতিল নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত, তা নিয়ে চোখ রাখবো। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর একগুচ্ছ আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে খবরটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার পার্টিকুলার জেলার নামটি লিখে জানান, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো সবার আগে নিয়ে আসবো। এবং তারই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিন ভোটের মাঝেই বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে। এবার ভয়ঙ্কর তথ্য সবার আগে উঠে এলো, পার্নমিত্রের উপর হামলা হাউ হাউ করে কাঁদছে, যেখানে বিজেপি প্রার্থী পার্নমিত্রের রোড শো ঘিরে রণক্ষেত্র এবার বরানগর। এদিন বুধবার দুপুরে বরানগর পুরসভায় 1 নম্বর ওয়ার্ডে সতীশ সেন নগর এলাকায় প্রচারে গিয়েছিলেন পার্ন সহ বিজেপির নেতাকর্মীরা। তারা বাইক নিয়ে রোড শো করার শেষ সময় তৃণমূল স্থানীয় কর্মী সমর্থকরা হামলা চালাই বলে অভিযোগ। আর তারপরেই হেনস্থা করা হয় পার্নকে, কেঁদে ফেলেন তিনি ঘটনার প্রতিবাদে। বিটি রোড ইতিমধ্যে অবরোধ করে ফেলেছেন বিজেপির নেতাকর্মীরা। ভয়ঙ্কর পরিস্থিতির মুখ দেখতে চলেছে পঞ্চম দফার ভোটেও, নির্বাচন কমিশনের মুখে আবারও একের পর এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে, যেখানে কেন্দ্র বাহিনীর উপর কোনোভাবে হামলা হলে তারা ছেড়ে কথা বলবে না, একের পর এক গুলি চলবে, আবারও ভয়ঙ্কর হুঁশিয়ারি। আর এদিকে আবার করোনা সংক্রমণের মাঝেই বিরাট বড় স্বস্তির নিঃশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, যেখানে দেশে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই মহারাষ্ট্রে জারি হয়েছে জনতা কার্ফু, এমনই অবস্থায় সমগ্র দেশে লকডাউন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যদিও সেই জল্পনার অবসান ঘটালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন দেশে লকডাউন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে রাজি নয় এবার কেন্দ্র। তবে কিভাবে ইতিমধ্যে সংক্রমণকে রোখা যাবে তা নিয়ে উঠে এলো বড় খবর, তবে তা আলোচনার পূর্বে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেবো এই মুহূর্তে সবথেকে বড় খবর, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাশে দাঁড়ালেন সব বিরোধী দলে ধর্ণা রাতে জনসভা প্রতিবাদী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেকে স্ট্রিট ফাইটার বলে দাবি করেন, যেখানে নির্বাচন কমিশনের শাস্তি মাথা পেতে নিয়ে গোটা দুপুর কাটিয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে, কালো চাদর জড়িয়ে মুখে কালো মাস্ক ঢেকে নীরব প্রতিবাদে ভাগ করেছেন এবার সহকর্মী সহযোদ্ধাদের সঙ্গে। এবার ছবি এঁকেছেন, কবিতা লিখে
উঠেছেন ব্যক্ত করেছেন তার প্রতিবাদ আর সেই ধরনা দেওয়ার কয়েক ঘন্টা পরই রণক্ষেত্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিশাল বড় বাংলার জনসভায় কাঁপিয়ে দিলেন মমতা সমস্ত রাগ উগড়ে এবার জানিয়ে দিলেন তার ভয়ঙ্কর রূপ যা আগে কোনোদিন দেখেনি বাংলার জনগণ তাজা হয়ে উঠল বাংলার জনসাধারণ একের পর এক নতুন করে স্লোগান আবারও খেলা হবে গোটা বাংলায় এবার দল ও বিরোধী দল সবার মুখেই খেলা হবে আর এই স্লোগানকে পাল্লা দিয়ে একের পর এক মন জয় করেছেন মুখ্যমন্ত্রী এবার নতুন করে তার স্লোগানে উচ্ছ্বাসিত হয়ে পড়ল নতুন করে চার্জ পেয়ে গেল সকল নেতা কর্মীরা আর তারপরে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানে ভরিয়ে দিল গোটা বাংলা যেখানে এবার প্রত্যয়ী মমতা আত্মবিশ্বাসের সুর গলাতে মমতাকে হারানোর ক্ষমতা ওদের কেন বিজেপি কারোর নেই আর এর সাথে মুখ্যমন্ত্রীর গলায় আবারও আওয়াজ যেখানে লড়াই করে যাব যতক্ষণ দেহে আছে আশার আপনাদের বিশ্বাস তারপরে বাংলার মন জয় করতে এবার নির্বাচনে বলেন বাংলার মাকে বাঁচানোর লড়াই এই লড়াই গুন্ডাদের হাত থেকে বাংলাকে রক্ষা করার লড়াই বাংলার ইজ্জত বাঁচানোর লড়াই সর্বোপরি দেশকে বাঁচানোর লড়াই তৃণমূল সুপ্রিমোর এই অঙ্গীকার বাংলাকে কখনোই গুজরাট করতে দিচ্ছে না দেবে না এটা আমার চ্যালেঞ্জ এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা তারপরে গোটা বাংলা আবেগে ভরে যায় আর এর মাঝেই আবার পাওয়া গেল শীতল গুজির গুলিবিদ্ধ সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল একের পর এক নেট দুনিয়ায় যেখানে ইতিমধ্যে প্রথমেই গেরুয়া শিবিরের এক বড় নেতা সেই ভিডিও প্রকাশ করলেন তার ফেসবুক পেজে আর তা দেখেই বোঝা যাচ্ছে কেন গুলি চালালো জোয়ানরা কি ঘটলো এদিন তা নিয়ে থাকছে বিস্তারিত খবর তবে তার আগে জানিয়ে দিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের গুজরাট এবার সোনার সেই গুজরাট ভেঙে পড়েছে তার স্বাস্থ্য দপ্তর হাহাকার গোটা করোনার সংকটে ভুগছে মানুষ যেখানে করোনা সংকটে ফের গভীর হতেই জোর ধাক্কা পেল ডাবল ইঞ্জিনের গোড়া অর্থাৎ সোনার গুজরাট বহু চর্চিত এবার গুজরাট মডেল থেকে বেরিয়ে বলল স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কাল সার চেহারা অক্সিজেনের অভাব কোভিড অ্যাম্বুলেন্স না পাওয়ায় হাসপাতালের বেডেই হাহাকার মোদি রাজ্যে সর্বত্র আতঙ্কের ছবি কেন্দ্র রাজ্য একই দলের সরকার থেকেও লাভ হয় কি আর প্রশ্ন তুলেই সরব হয়েছে না বিরোধীরা এমনই সময় করোনার বাড়বাড়ন্ত গোটা বাংলাকে বিপদের মুখেও ফেলতে পারে যেখানে একই দিনে করোনার সংক্রমণ গোটা ভারতে 184,000 প্রায় 2 লক্ষ ছুঁই ছুঁই গোটা বাংলার এই হারে বাড়ছে যেমনই সংক্রমণ বাড়ছে একের পর এক মৃত্যু করোনার দ্বিতীয় ঢেউ প্রচুর ভয়ঙ্কর হয়ে উঠেছে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি গোটা ভারতে নড়ে জড়ে বসলো কেন্দ্র সরকার লকডাউন নিয়ে পূর্ণাঙ্গ ঘোষণা কি বলবেন এদিন প্রধানমন্ত্রী তা নিয়ে আবারও বৈঠক হবে তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই ভোট পর্বেই করোনায় আক্রান্ত হলেন যোগী আদিত্যনাথ সেলফ আইসোলেশনে রয়েছেন উত্তরপ্রদেশের এবার মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে এবার গেরুয়া শিবিরের মাথায় ইতিমধ্যে তিনি একের পর এক বড় সভা করেছেন কাদের সংস্পর্শে এসেছিলেন তিনি তারপরেই নতুন করে জল ঘোলা চোখ রাখবো পরের আপডেটে বর্ধমানে দিলীপ ঘোষের রোড শো ইট বৃষ্টি তৃণমূল কার্যালয় এবার ভাঙচুর নতুন করে আবারও বিপত্তি বর্ধমানে বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে রোড শো গেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর সেই রোড শো এ ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল এবার রোড শো কে ঘুরে ইট বৃষ্টি শুরু হয় গোটা এলাকা উত্তপ্ত অন্যদিকে ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে বর্ধমানের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে দিলীপ ঘোষের রোড শো করেছিলেন হাউস পাড়ায় আর এর সাথে দোষীদের সাজা দেবই শীতলকুচির নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গেছেন 72 ঘন্টা মেয়াদ পেরোতেই শীতলকুচি কাণ্ডের নিহত পরিবারের সঙ্গে দেখা করতে মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৈরি হয় শহীদ মঞ্চ সেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দেখা করার পরই তিনি বললেন আশ্বাস দিচ্ছেন যেখানে তিনি বলছেন সবার পরিবারের সঙ্গে দেখা করছি এমনকি আনন্দ বর্মনের পরিজনের সঙ্গেও দেখা করেছি নির্বাচন মিটে গেলেই রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে মৃতদের পরিবারের ন্যায্য বিচার পাবে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না বললেন দোষী যতই বড় হোক না কেন বিচার তাদের হবেই আর অন্যদিকে আবার বেসুরো দেব যেখানে টিএমসি ছাড়তে কি পারেন স্টার দেব তা নিয়ে একের পর এক ভয়ঙ্কর সংবাদ যেখানে এবার বেসুরো মন্তব্য করে বসলেন তৃণমূলের তারকা সাংসদ দেব যার গলাতে নতুন করে আওয়াজ যেখানে বসিরহাট দক্ষিণে প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভায় দেব বলেন মানুষের সুখ দুঃখে পাশে থাকবে এমন সরকার ক্ষমতায় থাকা উচিত তবে আজকের রাজনীতি একদম আলাদা তাই দিদি যদি আমাকে নির্বাচনে প্রার্থী হতে বলতেন আমি হতাম না আজকের রাজনীতি বড্ড জটিল আমি খাপ খাওয়াতে পারছি না তারপরই দেবের এই মন্তব্যের পরই জল্পনা গোটা বাংলায় আর এর সাথে উঠে এলো শুভেন্দুর গলায় নতুন আওয়াজ যেখানে পুরনো নিজের বন্ধুকে এবার চাল চোর বলে বসলেন শুভেন্দু অধিকারী এক সময় রাজনীতিতে তাদের সাক্ষাৎ ছিল দেখার মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট বদলেছে তাই পুরনো বন্ধু তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এবার চাল চোর বলে ফেললেন তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে এমনই কণ্ঠ এবার শুভেন্দুর বক্তৃতা শুনে তৃণমূল শিবির অনেকেই বিস্মিত অনেকে মনে করেন রাজনৈতিক দায় পুরনো বন্ধুকে এসব বলে আক্রমণ করছেন শুভেন্দু
শুভেন্দু। আর এর সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO তরফ থেকে নতুন করে তথ্য, যেখানে করোনা বিদায় নিতে অনেক দেরি, করোনা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এবার হুয়ের প্রধান এদিন জানিয়ে দিয়েছেন যে করোনা বিদায় নিতে এখনো অনেক দেরি, মানুষ সচেতন নয়, তাই দ্বিতীয় ঢেউ আরো মারাত্মক। তিনি বললেন স্যানিটাইজার ব্যবহার থেকে সোশ্যাল ডিস্টেন্সিং কিছুই মানা হচ্ছে না, এই কারণে আক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। কোভিড আক্রান্ত হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক কতটা সুদূরপ্রসারী তা এখনও স্পষ্ট নয়, অর্থাৎ করোনা আক্রান্ত হলে তারপরই যদি সুস্থ হয়ে ওঠেন তবেও তার একটা রেস থেকে, যেখানে একবার করোনা আক্রমণ হলে তার কি ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আবারও কি তার শরীরের অবস্থা স্বাভাবিকের মতো হবে না, তা নিয়ে উঠে এলো একের পর এক নতুন তথ্য, তবে স্পষ্ট কোনো ধারণা দিতে পারলেন না। তাই এক প্রকার বাধ্য হয়ে প্রধানমন্ত্রী এবার ভয়ঙ্কর ঘোষণা করতে পারেন, ফের কি লকডাউন, আবারও সিদ্ধান্তের পথে মোদী। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশে করোনার পরিস্থিতি ভাবাচ্ছে কেন্দ্রকে, সেই কারণে বুধবার সন্ধ্যা 6টায় সকল রাজ্যের রাজ্যপালদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে লকডাউন করা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি নাইডু। অন্যদিকে আবার রাজ্যগুলিতে কারফিউ জারি করার প্রসঙ্গ উঠতে পারে, এই নিয়েও নতুন করে খবর। তার সাথে উঠে এলো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শীতলকুচির ঘটনা নিয়ে নতুন করে আপডেট। আর অন্যদিকে আবারও নতুন করে বিশাল বড় হুঁশিয়ারি, আবারও পঞ্চম দফার ভোটে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। বিকাশ দুবের গলায় সেই আওয়াজ, যেখানে চতুর্থ দফার নির্বাচনের মতো পঞ্চম দফার নির্বাচনেও কেন্দ্র পুলিশকে কোনোভাবেই আক্রমণ করতে এলে পাল্টা দেবে তারা, আবারও চলতে পারে গুলি, ভয়ঙ্কর কথাই এবার ফুঁসছে বাংলা। আর এমনই পরিস্থিতি উঠে এলো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বাকি থাকা খবরগুলো দেখতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো এক্ষুনি দেখে নিতে পারবেন। তার সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্টে উপস্থাপন করুন, কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি বা অন্য কোনো দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে দেখে থাকলে তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর এক মুহূর্ত দেরি না করে যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো দেখতে পাশে থাকা ভিডিওতে ক্লিক করে এক্ষুনি মাত্র পাওয়ার লেটেস্ট খবরটি দেখে নিন।